ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব রাজ্যে গ্রুপ সি, গ্রুপ ডি এবং গার্ড পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা ছাড়াই আপনাদের ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করতে চলেছে। কোথায় কর্মী নিয়োগ করতে চলেছে এবং কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি রয়েছি সাউথ চব্বিশ পরগনার অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। তো আপনাদের প্রথমে জানিয়ে দেবো অফিসিয়াল নোটিশ। দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ আমরা ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশে সম্পূর্ণ কিন্তু এখানে ইংলিশে আছে। আপনাদের বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করতে চলেছে, সম্পূর্ণটা আপনাদের বাংলাতে জানাবো এবং অ্যাপ্লিকেশন পদ্ধতি সেটাও কিন্তু জানিয়ে দেবো কিভাবে আপনারা করবেন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত পোস্টে আপনাদের নিয়োগ করবে, গ্রুপ সি পোস্টে, গ্রুপ ডি পোস্টে এবং গার্ড এবং শিক্ষক। এরপর সে নিয়োগের তথ্য, পদের নাম গ্রুপ সি। গ্রুপ সি পোস্টে এখানে নিয়োগের আপনারা দেখতে পাচ্ছেন যোগ্যতা, সরকারি অবসরপ্রাপ্ত গ্রুপ সি কর্মী এখানে আবেদন করতে পারবেন এই যে পোস্টে নিয়োগ করতে হচ্ছে, অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছেন গ্রুপ সি পোস্টে এখানে, এবং শূন্যপদ রয়েছে সাতটি। এরপর আছে গ্রুপ ডি, শিক্ষাগত যোগ্যতা, সরকারি অবসরপ্রাপ্ত গ্রুপ সি কর্মী হতে হবে, সেই সাথে অষ্টম শ্রেণী পাস হতে হবে, অর্থাৎ এইট পাস করে থাকলেই আপনি আবেদন করতে পারবেন এবং তার সাথে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু আগে গ্রুপ ডির কাজ করার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। ছয়টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এরপর আছে গার্ড, এখানে দেখতে পাচ্ছেন এনবিএফ এবং ইএক্স সার্ভিসম্যান এবং হোমগার্ড এর অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে, অর্থাৎ যারা এর আগে হোমগার্ডে আপনারা কাজ করেছেন বা ইএক্স সার্ভিসম্যান কাজ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন, নয়টি ভ্যাকান্সি রয়েছে। এরপর আছে আপনাদের শিক্ষক, এখানে কিন্তু আপনাদের এরপর আছে যোগ্যতা, সরকার পরিচালিত এবং সরকার স্পন্ড এবং ডিপিএসসি দ্বারা পরিচালিত স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হতে হবে, ইংরেজি মিডিয়াম স্কুলের ক্ষেত্রে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই শিক্ষক পোস্টে আবেদন করতে পারবেন। 14টি ভ্যাকান্সি রয়েছে যেখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এরপর আছে বয়সীমা, প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারী বয়স হবে 64 বছরের কম এবং বয়স হিসাব করবেন 1/1/2022 তারিখ অনুযায়ী। এরপর নিয়োগের প্রক্রিয়া, ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে, নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। ইন্টারভিউর তারিখ দেখতে পাচ্ছেন 5/5/2022 তারিখ থেকে শুরু করে 6/5/2022 তারিখ অবধি কিন্তু আর ইন্টারভিউর ডেট রয়েছে, অর্থাৎ তারিখ রয়েছে। ইন্টারভিউর সময় সকাল 11টার সময় থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হবে এবং কোথায় ইন্টারভিউ হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার অ্যাড্রেসটা কিন্তু অলরেডি এখানে আমরা দিয়ে রেখেছি। এই যে ঠিকানাটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় কিন্তু আপনাদের কিন্তু এখানে ইন্টারভিউ হবে এবং এখানে কিন্তু আপনাদের সরাসরি চলে যেতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউর জন্য আপনি আবেদন করার জন্য কী কী এখানে আপনাদের ক্রাইটেরিয়া রয়েছে, এখানে চাকরি প্রার্থীদের আলাদা করে থেকে এখানে কোথাও আবেদন করতে হবে না এবং কোনো দরকারও নেই। চাকরি প্রার্থীকে তার একটি বায়োডাটা এবং দরকারি ডকুমেন্টসের নিয়ে ইন্টারভিউর স্থানে নির্দিষ্ট সময় উপস্থিত হবে, অর্থাৎ আপনার যে বায়োডাটা রয়েছে অর্থাৎ রিজিউম, সেই রিজিউম এবং সাথে আপনার সমস্ত অরিজিনাল যে ডকুমেন্টস তার এক কপি করে জেরক্স নিয়ে আপনারা এই ঠিকানায় চলে যাবেন। দেখতে পাচ্ছেন যে এই যে ঠিকানাটা আপনারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন অথবা আপনার অফিসিয়াল নোটিশও পেয়ে যাবেন, আমি দেখিয়ে দেবো। এরপর ইন্টারভিউর দিন আপনার কী কী ডকুমেন্টস লাগবে, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সহ সমস্ত অরিজিনাল সার্টিফিকেট, লাস্ট পে সার্টিফিকেট, পিপিও পেনশন পেমেন্ট অর্ডার, সেটা আপনাদের অবশ্যই লাগবে যেহেতু এটা আপনার অবসরপ্রাপ্তদের জন্য এই চাকরিটি, তো তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, ফ্রেশার্সরা এখানে আবেদন করতে পারবেন না। 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, ভোটার কার্ড এবং আধার কার্ড এবং আপনাদের প্রজেক্ট স্ট্যাম্প সহ 2 কপি এনভলভমেন্ট। এই হচ্ছে আপনাদের ডকুমেন্টস, এগুলো নিয়ে আপনাদের কিন্তু ইন্টারভিউর স্থানে চলে যেতে হবে। কত তারিখে চলে যেতে হবে, 5/5/2022 তারিখ থেকে 6/5/2022 তারিখ, এই দুটো দিনই কিন্তু ইন্টারভিউ হবে, তার মধ্যে আপনাকে চলে যেতে হবে এই ঠিকানায়, তাহলে কিন্তু আপনি এখানে একটা ইন্টারভিউর মাধ্যমে চাকরির সুযোগ পেয়ে যাবেন। এবং অফিসিয়াল যে নোটিশ রয়েছে সেখানে আপনারা কিন্তু ঠিকানাটা পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে ঠিকানাটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে ঠিকানা কিন্তু দেওয়া আছে কোথায় আপনাদের যেতে হবে, সম্পূর্ণ ডিটেলস তো আপনারা দেখে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।